গুড ইভিনিং টিএফএল চ্যানেলে সবাইকে স্বাগত। টিএফএল মানে ট্রাভেল ফুড অ্যান্ড লাইফস্টাইল। আজকে আমার বাড়ির উল্টো দিকে পিসির বাড়ি আমি আবারও চলে এসেছি। এই দিনটা মানে এই সময়টা এপ্রিল মাসে আমাদের একটা খুব ভালো সময় কাটে, বিকজ ওদের বাড়িতে পুজো হয়। আমি ছোট থেকে দেখে আসছি অন্নপূর্ণা পুজো, এবং আমরা তিন দিন ধরে লাগাতার মজা করি, লাগাতার উৎসবে বিভিন্নভাবে মেতে উঠি। প্রচুর অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে। ইনফ্যাক্ট কোভিডের পরেও অনেকে অসুস্থ, সেই জন্য এবছর অনেকে আসতে পারেনি, তাও আমরা আমাদের অনুষ্ঠান চালিয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমার পিস্তুত দাদা, বাবাই দাদা, হ্যালো বলো আমার দর্শকদেরকে। এটা হচ্ছে ওর মেয়ে, হাই বলো সবাইকে। হাই। তো আমি দেখাচ্ছি কিভাবে ঘরের মধ্যে, বাড়ির মধ্যে এরকম একটা সুন্দর পুজো এত থিম ওয়াইজ উপস্থাপনা করা হয়। এই হচ্ছে অন্নপূর্ণা পুজো, কালকে হবে। আজ সেই প্রতিমাকে সাজানো হয়েছে বিভিন্ন রঙে, চতুর্দিকে এগুলো কি বলে জানো, এই এই জিনিসগুলোকে চাঁদোয়া দিয়ে সাজানো হয়েছে খুব সুন্দরভাবে। পিপলি থেকে আনা হয়েছে, হ্যাঁ সত্যি পিপলির কাজ অপূর্ব। আর এই হচ্ছে বাড়ির করেছিল, আগে 12 বছর, তারপর হয়তো কিছু কারণে ব্রেক হয়ে আবার এটা 25 বছরের পুজো চলছে, এবং আমরাও 25 বছর 94-96 থেকে শুরু করেছে, আমরা এত বছর ধরে মজা করছি এই পুজোটাতে। আর সারা দিন ধরে মজা হয়, আগের দিন মজা হয় এবং পরের দিনও মজা হয়, পুরো ভাসান পর্যন্ত আমি কভার করব। কালকে সকালে যদিও আমি থাকতে পারছি না বলে কতটা পারবো জানি না। আর এই হচ্ছে আমার ছোট পিসি, অনেক দিন পর পেয়েছি, খুব ব্যস্ত থাকে, নিজেকে খুব ব্যস্ত রাখে। তো তোমার কি বক্তব্য, তুমি পুজোতে কিভাবে মজা করো সেটা একটু আমাদের বলো। আমি এই পুজোটা মজা করছি আজ 25 বছর ধরে, মেয়ে তখন ক্লাস 3-তে পড়ে, খুবই আনন্দ হয়। পুজোর 7 দিন আগে চলে আসি, এসে ভোগ রান্না থেকে শুরু করে সাজানো থেকে শুরু করে সব কিছু আনন্দ করি, আমি এবং আমার দিদি বৌদিরা ভাইজি ভাইপো সবাই মিলে খুব আনন্দ করি এই পুজোটাতে। আচ্ছা, ওখানে আলপনা দেওয়া হয়েছে? হ্যাঁ, আলপনাটা খুব সুন্দর দেওয়া হয়েছে। এটা কি মা দিয়েছে? আচ্ছা, মাও এখন একটা অ্যাক্টিভিটিসের মধ্যে রয়েছে, মা যেরকম সুস্থ হয়ে অ্যাক্টিভিটিস জয়েন করতে পারবে এটা দেখেও আমার ভালো লাগছে। এখন বেলপাতা বাঁচা চলছে, বেলপাতা কটা বাঁচতে হয়? 108টা এক জায়গায়, 128 আর 28টা আলাদা জায়গায়। আর দুব্বো 108টা অর্ঘ করার জন্য। আর এছাড়া রাখা হয় পুজোতে লাগে দুব্বো, ওখানে শ্রী বানানো হয়েছে। আচ্ছা, শ্রীটা একটুখানি দেখাই। হ্যাঁ, এ বাবা, শ্রী তো ঢাকা পড়ে গেছে। আমাদের এই পুজোতে একটা শ্রী বানানো হয়, তুলে নে বসুন, শ্রীটা একটুখানি তুল না, ফুলদানিটা তুলে নে, তাহলে এই হচ্ছে শ্রী। আমি ছোটবেলায় দেখতাম এই শ্রীর মাথায় একটা পাখিও বসত, এবছর দেখতে পাচ্ছি না, কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে শ্রীটা। বর্তমানে পুজোর দায়িত্ব কার বেশি, কেন দায়িত্ব নেওয়া হয়েছে এবং কতটা দায়িত্ব পালন করা হচ্ছে? এত বছর ধরে বাবাই করে এসছে, বাবা এখনো আছে করছে, তবুও বয়স হয়ে গেছে, যতটা পারি আমি বাবা সূত্র ধরে করার চেষ্টা করি, এখনো সেটা করে যাচ্ছি। জানি না কত বছর কি করতে পারবো, তবে সবাই যাতে আনন্দ করে, ভাই বোনরা আনন্দ করুক এইটাই চাই। মিসেস একটু অন্য কাজে ব্যস্ত, ও খুব আনন্দ করতে ভালোবাসে। আমরা এক্ষুনি চলে যাচ্ছি ক্যামেরা নিয়ে তার কাছে, চিন্তা ভালো কথা। সে এখন উপরে আপাতত ভোগের মোটামুটি কাটাকুড়িতে ব্যস্ত, বাকি তো পুজোর এই সাজানো থেকে আরম্ভ করে সব কিছুই তো মানে করি, ভালো লাগে। বাবার মতন ছোটো থেকে দেখে এসেছি, বাবাও খুব করতে ভালোবাসে এগুলো, তো আমি ওই জন্য করতে খুব পছন্দ করি। সাজানো, মাকে আনা, কালকে পরশু দিনকে বিসর্জন হবে রোববার দিনকে, তারও একটা আলাদা ঢাক আছে, প্রায় 17 জনের মতন ঢাকের একটা গ্রুপ আছে, হচ্ছে আমাদের প্রত্যেকবার যে করে দুলাল চন্দ্র পাল, আমাদের বাগমারিতেই থাকে উনি, খালপার বাগমারি যেটা বলি, যেখানে খুব না দুলাল চন্দ্র পালের খুব নাম আছে। আগে আমাদের পাড়ায় দুর্গা ঠাকুরও ওনার হাত ধরেই আসতো, বিগত প্রায় 20-25 বছর ধরে উনি ঠাকুর করে আসছেন, উনি ওনার থিমেই করে ঠাকুর। নিখুঁতভাবে শিল্পীদের সব কাজ চলছে, সত্যি নিখুঁতভাবে। মাঝে ও কিসব খাওয়া শুরু করে দিয়েছে, আবার কি যা হয়ে গেছে। আচ্ছা, এটা একটু মজার ব্যাপার, এই চাটা আমি খেলাম, আমার এত ভালো লাগলো, এটা দার্জিলিং থেকে আনা হয়েছে। হ্যাঁ, এই টিটা, এটা এখানে বেশ অনেকক্ষণ ধরে চা পাতাটা সোক করেছিল ভেতরে, আর চাটা সত্যি অপূর্ব হয়েছে।
আর একটা মজার বিষয় হচ্ছে চায়ের কাপের একবার সাইজটা দেখুন, আমার খেতে দেয়া হয়েছে যে বিশাল বড় ওই কাপটায় আমি চা খেলাম। সবথেকে বড় কথা দার্জিলিং এ হ্যাঁ মার্গারেট যে ডেক আছে ওখানেও কিন্তু এরকম ধরনের চায়েতে ওরা চাটা পরিবেশন সার্ভ করে, সেটাটা দেখার জন্য। এই হচ্ছে আমার সেজো পিসো, মানে এই বাড়ির পূজোর কর্ণধার, মূল কর্ণধার, বাড়ির কর্তা, এবং তার মুখ থেকে আমি শুনবো যে এই পুজো কিভাবে অ্যারেঞ্জ হবে, কিভাবে মজা হবে। আমরা এতদিন ধরে, তিন দিন ধরে যে 25 বছর যাবত মজা করছি, সেটা কিন্তু এই পিসোর জন্যই সম্ভব হয়েছে। সেই বিষয়ে আমাদেরকে কিছু বলো, তোমার বাড়ির পুজো তুমি কাকে কাকে ইনভাইট করো, কিভাবে পুজোটা অ্যারেঞ্জ করো সেটা একটু। আমাদের এই পুজোটা 25 বছরে পদার্পণ করলো এবং আমরা সব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, এটা একটা আমাদের পাড়া উৎসব, পাড়ার প্রত্যেকে এখানে অংশগ্রহণ করে, বাড়ির উৎসবে পাড়ার উৎসব। হ্যাঁ তোমার সঙ্গী নেই আজকে, যা 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 পিসো, এখানটা ফাঁকা হয়ে গেল কেন ছবিটা? ওই কাটটা কি ফুকে গেছে? এ বাবা, মানে ভাঙবো লাগে, মানে আবার রিডেকোরেশন। দেখি ওপরে কোথায় কি হচ্ছে। সোমাশ্রীদি, আমার ক্যামেরা কিন্তু অন আছে। আজকে তুমি ওয়েল ড্রেস পরেছো, নিচে অনেককে কভার করে এসেছি। এখানে সোমাশ্রীদি আর শিবু মিলে কি করছে? শিবু, আমাদের দর্শকদেরকে হাই বলো, তোমাকে আমি নতুন নিয়ে এসেছি, সবাই খুব ভালো। আচ্ছা, এখানে লাইটটা খুব কম লাগছে যদিও, একটু বাড়িয়ে দাও, জ্বালিয়ে দাও লাইটগুলো। হ্যাঁ আমি একটুখানি দেখাই, হ্যাঁ এটা ক্যামেরায় তো দেখবো অবশ্যই, ও তো সব ভিডিওগুলো দেখে। তুই দেখিস তো আমার ভিডিও? আমরা সবাই মিলে আমাদের বাড়িতে অন্নপূর্ণা পুজো হয়, নিশ্চয়ই সবাই নিচে ঠাকুর সবাই দেখিয়েছো, ঠাকুর সবাই বলেছে আমাদের 25 বছরের পুজোতে আমরা কিরকম এনজয় করছি। এই 25 বছর, তার আগে তো বহু বছর হতো। আমি আর শিবু দুজনে মিলে আমরা ভোগের আনাজগুলো কেটে ফেলছি, নিচে আমার মামি শাশুড়ি, আমার শাশুড়ি মা, আমার মাসি শাশুড়ি সবাই মিলে বসে পুজোর জোগাড় করছে, আমি আর শিবুও তাই করছি। আমার দেওর পোষণ, ও কালকে আসবে ভোগের সময়, ও যোগাযোগ যন্ত্র করতে খুব ভালোবাসে। আমি অনেক বছর করছি কিন্তু এই কোভিডের জন্য এক বছর আর একটা বাধা পড়ে যাওয়ায়, ওদের একটু ছবিটা দেখাই, ওদের কর্তা গিন্নি আর বাচ্চার ছবিটা, এখানে বাকি লোকেদের ছবি আছে, কালকে সবাই আসবে যখন একসাথে সবাইকে দেখাবো। রাঙালু ছোলা হচ্ছে, এরপর পটল, ও ভাজা, আলু ভাজা, পটল ভাজা, রাঙালু ভাজা, আলুর দম, লুচি, অনেক জোগাড়, বেগুন ভাজা। এই এই ইজিপ্টের সুন্দরীটা কোথায়? একে তো ক্লিওপেট্রা মনে হচ্ছে পুরো, এটা কি ইজিপ্ট থেকে আনা হয়েছে নাকি এখান থেকে কেনা হয়েছে? এই পটচিত্রটা কি সুন্দর না, মেলা থেকে। এই হচ্ছে আজকে সকালের দৃশ্য, আজকে অনেক লেট হয়ে গেছে, আমি একটা কাজে ব্যস্ত ছিলাম বলে বাকি সকাল থেকে ভিডিও করতে পারিনি। এখন মোমবাতি দিয়ে প্রদীপ জ্বালানোর পর্ব, 108টা প্রদীপ না জ্বালাবে, 6 জ্বালাবে তো। এত দেরি করেছি যে এত সুন্দর করে যে ভোগ নিবেদন করা হয়েছিল সেটা আমি মিস করে গেছি, তাই জন্য আমি এখন ভিডিও করে নিচ্ছি।
খাওয়ার পর্ব চলছে। ও খাওয়া কমপ্লিট সবাই, ভালো করেছে। আমি আরতিটা তুলবো বলে সেই জন্যই এ করি। কেমন আছো? ভালো আছি, দরকার হয়ে গেছে। আমি ওপরেই আরতি হচ্ছিল বলে তাই জন্য গেলাম। খাসে এটা রাতের কাউন্টার সাজানো হয়েছে। এই হচ্ছে বাইরের প্যান্ডেলটা। আমি ওর জন্য বসে আছি। ভালো লাগছে, আলোটা পড়েছে, ভালো লাগছে। একদম লম্বা, মানে বিশাল লম্বা। আমাকে ক্যামেরা তুলে ওকে ধরতে হচ্ছে। হ্যালো, তোর বউ খুঁজে পাওয়া যাবে না। সন্ধ্যেবেলা দেরি করে ঢুকেছি তাই প্রচুর লেট হয়ে গেছে। এই হচ্ছে আমার বোন, পিস্তক বোন। কেমন লাগছে আজকে এতদিন পর দেখা? সুন্দর লাগছে। ওর শ্বাসটা একটু দেখিয়ে নি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের একটা বন্ধু, এমা বন্ধু চলে গেছে। এই আমার শ্বাসটা একটু দেখিয়ে দেখিস, এরকম করে ধর ক্যামেরাটা ধর, আমি একটু শ্বাসটা দেখ। এটা হচ্ছে আমার শ্বাস, বাকি সেজেছে আজকে সবাই। এই যে রিয়া, রিয়া এসছে। অনেক রাত হয়ে গেছে, ওদেরকে পেয়েছি ওদের কর্মব্যস্ত জীবন থেকে, তারপর একটু বিরতি নিয়ে এসছে। আজকে তো শো, আজকে শনিবার ছুটি ছিল। এই যে মা সরস্বতী বসে আছে সাদা শাড়ি পরে। খুলে দাও চুলটা, ব্যাপারটা খুলো না। দিন পর দেখা হয়েছে সবার সাথে, খুবই না, এটা ভিডিও হচ্ছে। এত সুন্দর লাগছে, একটু দেখাই পাঞ্জাবিটা। অনেক দিনের শখ। তোমরা এখানে কি করছো? তুমি কি একটু হ্যালো বলবে আমাকে? একটু হ্যালো বলবে? হ্যালো, এই যে আমার ছদ্মি, এতদিন পর আমার ব্লগ এসেছে। হাই বল করছে, তোরই রমণী অফিস থেকে এসে সেজে নিয়েছে। কি ভালো লাগছে ওকে, না? এতক্ষণ পর পেয়ে গেছি, একটু ব্লগ না করলে আবার আমার দর্শকরা দেখতে চায় আমার। এই যে আমরা এসছি পাড়ার একটা অন্নপূর্ণা পুজোর পোষণের পিসির বাড়ি। ওরও পিসি, মানে ওর দিদার, কিন্তু আমরা পিসি ডাকি। পোষণ সুন্দর পাঞ্জাবিটা দেখাচ্ছি।
এই ক্রেডিট গোস টু রিয়া, রিয়ার জন্যই আমি এই পাঞ্জাবিটা পরে বল তুই দর্শক, ওর জন্যই আমি পাঞ্জাবিটা পেয়েছি। মধুরিমাকেও খুব সুন্দর লাগছে, মনার বেস্ট ফ্রেন্ড মধুরিমা। এই যে রীনাদি তার রোগের বিশ্লেষণ দিচ্ছে, বদ্দিকে খুব সুন্দর লাগছে। ভিডিও করছি, একটু ভালো হাঁ করে খাও সুন্দর করে। না আমি খাবো না এইসব, এখন গা গুলাবে, তুমি খাও। শাবাস, আজকে বিকেলে বিসর্জন, সেই জন্য ঠাকুর নামানো হয়েছে, এখন সিঁদুর খেলা হবে।